স্বাগতম বন্ধুরা ফ্রি মোটিভেশন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। এই চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। পৃথিবীর সবচেয়ে বড় ব্যর্থতা হল পরাজয়ের পর আবার পরের প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া। হেরে যাওয়ার পর নিজেকে আরেকবার সুযোগ দেওয়ার মানেই হল পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটি নিজেকেই নিজে দেয়া। একবার ভাবুন সেই ম্যাজিস্ট্রেটের কথা, যিনি বারবার ব্যর্থ হয়ে হাল না ছেড়েও শুধু পরের বার নিজেকে আরেকবার সুযোগ দিয়েছিলেন বলেই আজ তিনি প্রমোশন পেয়ে সচিব পর্যন্ত পৌঁছে গেছেন। একবার ভাবুন সেই এএসপির কথা, যিনি টানা তিনবার বিসিএস পরীক্ষায় ব্যর্থ হওয়ার পরও নিজেকে চতুর্থবার সুযোগ দিয়েছিলেন বলেই আজ তিনি প্রমোশন পেয়ে পুরো একটি জেলা নিয়ন্ত্রণ করেন এসপি হিসেবে। পুরো পৃথিবীকে পুড়িয়ে ফেলার জন্য সবচেয়ে বড় শক্তি হল আগুন, অথচ আপনি সেই ব্যক্তি যিনি পুরো আগুনকে নিয়ন্ত্রণ করতে পারেন। ভূমিকম্পে যখন চারদিকে ধ্বংস হচ্ছে, তখনও আপনি সাইক্লিং লোডে টিকে থাকার পর লোহা আবিষ্কার করে শক্তিশালী বাড়ি বানিয়েছেন ভূমিকম্পকে আটকাতে। ভূমিকম্প বন্ধ করতে না পারলেও নিজেকে ঠিকই নিরাপদে রাখতে পেরেছেন। যে বাঘকে দেখলে বনের হিংস্র জন্তুগুলো পালিয়ে বেড়ায়, ঠিক তখনই আপনি সেই বাঘকে বন্দী করেছেন খাঁচা বানিয়ে, যেখানে বিধাতা প্রদত্ত শক্তিতে আপনি পুরো পৃথিবীকেই নিয়ন্ত্রণ করতে পারছেন। ঠিক সেই মুহূর্তে দু একটি ব্যর্থতায় কেন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? আমি বিশ্বাস করি আপনার সফলতার পথ ততদিন পর্যন্ত খোলা থাকবে যতদিন না আপনি চেষ্টা থামাচ্ছেন। মনে রাখবেন, আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ স্থপতি। আপনার জীবনের ইতিহাস গড়ার দায়িত্ব কিন্তু আপনারই, অন্য কেউ এসে আপনার জীবনের ইতিহাস গড়ে দিবে না। সফলতার প্রথম সিঁড়ি হল ব্যর্থতা। ব্যর্থ সে তো সবাই হতেই পারে না। ব্যর্থ শুধু সেই হতে পারে যার সফল হওয়ার মতো গুণাবলী আছে। নৌকা ডুবে যাবে এই ভয়ে যে নাবিক নদীতে কখনো নৌকায় ভাসায়নি, তার আবার ব্যর্থতা বা সফলতা কিসের? সে তো এক জীবন্ত লাশ। ব্যর্থ সেই হতে পারে যে তীব্র সফলতার আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামে, যার চূড়ান্ত পরিণতি নিশ্চিত সাফল্য। আপনি পৃথিবীর ইতিহাস জানেন, এবার সময় এসেছে আপনার ইতিহাস পৃথিবীকে জানানোর। পৃথিবীর সবচেয়ে উঁচু দালানটি প্রথমে মাটির সবথেকে নিচে ফাউন্ডেশন গড়েছিল। একটি ভবন কত উঁচু হবে সেটা নির্ভর করবে ভবনটির ফাউন্ডেশন নিচে কতটুকু গেল তার উপর। একটি ফুটবল কত স্পিডে গোল পোস্টে যাবে সেটা নির্ভর করবে আপনি কত পেছনে গিয়ে বলটি কিক মারছেন তার উপর। আমিও বিশ্বাস করি একজন পরাজিত মানুষ যত পেছনে পড়ে থাকেন, সঠিক চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলে তিনিই সবচেয়ে বড় সাফল্যটি ছিনিয়ে আনতে পারেন। যতক্ষণ না আপনি চাকরির আবেদন করা থেকে বিরত থাকছেন, তার আগ মুহূর্ত পর্যন্ত আপনার সফলতার রাস্তা বন্ধ হয়ে যাবে না। দুই একবার ব্যর্থতার পর যদি কেউ আপনাকে বলে আপনাকে দিয়ে কিছুই হবে না, ঠিক সেই মুহূর্তে অন্তত একবার চ্যালেঞ্জ নিয়ে বলেন আপনাকে ছাড়াই কিছু হবে না। হোঁচট তো শেখায় যে দৌড়ে চ্যাম্পিয়ন হতে চায়, যে দৌড়াতেই চায় না সে তো প্যারালাইসিস রোগী। তার না আছে সফলতা, না আছে ব্যর্থতা। প্রতিযোগিতায় হেরে যাওয়ার মানেই হলো এটিই প্রমাণ করে আপনি সেই ব্যক্তি যিনি চ্যাম্পিয়নের সাথে লড়াই করেছেন। ব্যর্থ হয়ে চোখ ভিজিয়ে কোনো লাভ নেই। সফলতার পথটা একটা চলন্ত বাস ভ্রমণ। গন্তব্যে না পৌঁছা পর্যন্ত স্পিড ব্রেকার আপনাকে থামিয়ে দিবে, ট্রাফিক সিগন্যালের লাল বাতি আপনাকে মাঝে মাঝে পথ আটকে রাখবে, কিন্তু যার গন্তব্যে পৌঁছার মতো ধৈর্য সাহস আর সাধনা থাকবে সে ঠিকই গন্তব্যে পৌঁছে যাবে। আপনার চোখের জলে দুদিন সবাই মায়া দেখাবে, কিন্তু পরের দিন তারাই আপনাকে নিয়ে ব্যর্থতার উদাহরণ তৈরি করবে। যারা চোখ মুছে উঠে দাঁড়াতে জানে তারাই একদিন হাসির নক্ষত্র হয়। হ্যাঁ, আমি বিশ্বাস করি আজকের এক ফোঁটা চোখের পানি কালকের অট্টহাসিতে পরিণত হবে। শুধু প্রয়োজন ধৈর্য ধরে হাল না ছেড়ে লড়াই করে যাওয়ার সাহস। নায়কের জন্ম তখনই হয় যখন ব্যর্থতা তাকে ঘিরে রাখে। আশাবাদী মানুষেরাও তার প্রতি আশা ছেড়ে দেয়, কাছের মানুষগুলো দূরে সরে যায়, কিন্তু একদিন সবাইকে চমকে দিয়ে সেই ব্যর্থ ছেলেটিই হয়ে যায় শীর্ষ সফল ব্যক্তি। যারা একসময় বলেছিল আপনি পারবেন না আপনার সফলতায়, তারাই আবার বলবে জানতাম তুমিই পারবে। এভাবে একটি সফলতা বদলে দেয় মানুষের মুখের কথা। পরীক্ষার প্রশ্ন কেন কঠিন হয়, এত কম কেন নিয়োগ দেয়া হয়, এসব ভেবে যদি ব্যর্থতার ভয়ে আপনি নিজেকে পরের বার প্রতিযোগিতায় নামার সুযোগ না দেন, তবে সেটিই হবে আপনার জীবনের শ্রেষ্ঠ আত্মঘাতী সিদ্ধান্ত। মরুভূমিতে এক ধরনের ঝাড়কাটা গাছ আছে, সেখানকার উটগুলো সেই ঝাড়কাটার গাছগুলো খেয়ে রস আস্বাদন করে। সে ভাবে সে ঝাড়কাটা গাছ থেকে প্রচুর লবণাক্ত রস খাচ্ছে,
কিন্তু সে এটা বুঝতে পারে না যে সে আসলে কোনো রস খাচ্ছে না। ঝাড়কাটার কাঁটাগুলো তার মুখের সাথে লেগে ঠোঁট মুখ সব কেটে যে রক্ত ঝরছে, সেই উঠ নিজের রক্ত খেয়েই নিজে মজা নিচ্ছে রস ভেবে। ব্যর্থতার ভয়ে পরের প্রতিযোগিতায় নিজেকে সুযোগ না দেওয়ার মানেই হলো ওই উটের মতো নিজের রক্ত নিজে খেয়ে জীবন উপভোগ করা, আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া। শীতকালে গাছের সব পাতা ঝরে যায়, একটি পাতাও মাঝে মাঝে অবশিষ্ট থাকে না। গাছটিকে দেখে যদি আপনি নিঃস্ব, অসহায় কিংবা ব্যর্থ ভাবেন, তবে মাস দুয়েক পরে অর্থাৎ বসন্তকালে সে আগের চেয়ে দ্বিগুণ পাতা আর গাঢ় সবুজ রঙে আপনার কথার উপযুক্ত জবাব দিতে আসবে। তবে তার আগ পর্যন্ত অর্থাৎ বসন্ত না আসা পর্যন্ত তাকে শুধু বেঁচে থাকতে হবে। যদি সে বেঁচে থাকে তবে নিশ্চিত সে শীতকালে হারানো বর্ণহীন পাতার চেয়েও দ্বিগুণ পাতা নিয়ে সে আসবেই। বিশ্বাস করুন, শুধু আপনাকে মোটিভেশন দিতেই বিধাতার এত সব আয়োজন। যে বিধাতা আপনাকে সৃষ্টি করে সফলতার মোটিভেশন যোগাচ্ছে, সেখানে কার এত সাধ্য আছে আপনাকে হতাশ কিংবা ব্যর্থ করার? সাহসীরা ভাগ্যকে গড়েন, আর অলস ও কাপুরুষরা ভাগ্যকে দোষারোপ করেন। যারা এভারেস্ট জয় করেছেন তারা লিফটে চড়ে এভারেস্টের চূড়ায় পৌঁছাননি, নিজের পায়ে ভর দিয়ে শত বাধা পেরিয়ে আত্মবিশ্বাসের সাথেই তারা এভারেস্ট জয় করেছেন। কে কবে মাতৃত্ব পেয়েছে প্রসব বেদনা ছাড়া, কে কবে দুর্বিধ হয়েছে হোঁচট খাওয়া ছাড়া? আপনার বাধা আর ব্যর্থতার মাঝেই সফলতার বীজ রোপণ করা আছে। পাহাড়ের বাধা পেয়ে আঁকাবাঁকা পথ পেয়ে পানি আসে বলেই ঝর্ণার দৃশ্য এত সুন্দর দেখায়। ঝর্ণা তো আপনার ঘরেও আছে, সেটি কেন এত সুন্দর না? সহজ উত্তর, সে ঝর্ণার পানি বাধাহীনভাবে পড়ে বলেই সেখানে ছন্দও নেই সৌন্দর্যও নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, সেই সাথে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিন। কথা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, মোটিভেট থাকুন। আল্লাহ হাফেজ।